বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপ ডির নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল বেলাইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন তো বন্ধুরা উচ্চ প্রাথমিক নিয়োগ কবে হবে বলে দিলেন শিক্ষামন্ত্রী প্রার্থ বসু আনন্দবাজার সংবাদ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে আদালতে জট কাটলেই শিক্ষক নিয়োগ করবে রাজ্য জানালেন শিক্ষামন্ত্রী শুক্রবার তৃণমূল ভবনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ব্রাত্ত সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান আমরা দ্রুত শিক্ষক নিয়োগ করেই স্কুলগুলিতে তৈরি হওয়া শূন্যপথ পূরণ করতে চাইছি ঢেলে সাজাতে চাইছি স্কুলের শিক্ষা ব্যবস্থাকে কিন্তু এই মুহূর্তে সার্ভার রুম বন্ধ থাকায় কাজের সমস্যা হবে আমরা আশা করছি মহামান্য আদালত সুবিচার করবেন রাজ্যের সরকারি স্কুলগুলিতে বহুদিন ধরেই শিক্ষক নিয়োগ হয়নি শেষ এই নিয়োগ প্রক্রিয়া চলে দু সালে প্রশাসনিক সূত্রের খবর শুধু শিক্ষক নিয়োগ থমকে নেই ওই সব স্কুলে শিক্ষাকর্মী নিয়োগেও শেষবারের মতো হয়েছে দু সালে ফলে দিনে দিনে সরকারি স্কুলেও শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা কমছে এই পরিস্থিতিতে বহু স্কুলে শূন্যপদ তৈরি হয়েছে সম্প্রতি বেশ কিছু শূন্যপদও তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে প্রার্থ বলেন ধাপে ধাপে শিক্ষক নিয়োগ করা হবে প্রয়োজনে তিন বছর সময় লাগতে পারে প্রসঙ্গত স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলা চলছে কলকাতা হাইকোর্টে ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলায় জড়িয়ে পড়েছে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম বেআইনিভাবে নিয়োগের অভিযোগের ভিত্তিতে শিক্ষিকার চাকরি গিয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর আদালতের নির্দেশেই এসএসসির ভবনের সার্ভার রুম বর্তমানে এর কবজায় রয়েছে এই জটিলতার কারণেই রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কার্যত আটকে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী